সুন্দর একটা ভিউ মারাত্মক ভিউ সূর্য এবার ঢুকতে চলেছে আমরা দেখছি হ্যালো এভরিওয়ান তো আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম একদম ব্রেকফাস্ট দিয়ে তো আজকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে টুর্গা ফলসে আসলে কালকে বামনি ফলস থেকে আসার সময়ই টুর্গা ফলসটা পড়েছিল কিন্তু যেহেতু আমাদের বামনি ফলসটায় গিয়ে সবাই বেশ অনেকটা টায়ার্ডও হয়ে গেছিল আর অনেকটা লেটও হয়ে যাচ্ছিলো আমাদের লাঞ্চের জন্য সেই জন্য কিন্তু আমরা আজকে ব্রেকফাস্ট করে এলাম হচ্ছে এই টুর্গা ফলসে উপর থেকেই কিন্তু ফলসটা দেখা যাচ্ছিল এটা বামনি ফলসের মতন অতটা নিচে নয় কিন্তু একটাই অসুবিধা বামনি ফলসে কিন্তু অনেক সিঁড়ি ছিল যার মাধ্যমে নামাটা খুব ইজি ছিল কষ্ট হচ্ছিল কিন্তু ইজি ছিল আর এটাতে ফলসটা খুবই কাছাকাছি মানে খুব একটা নাপদে হচ্ছে না কিন্তু সিঁড়ি নেই সব পাথর কেটে কেটে আর কি এরকম রাস্তা তৈরি হয়েছে তো এইটা কিন্তু ওই বামনি ফলসের তুলনায় একটু ডিফিকাল্ট ছিল নামাটা কিন্তু নেমে এই সুন্দর দৃশ্যটা দেখে একেবারে মন কিন্তু ভরে গেল। তো বেশি নামতে হয়নি মানে বেশি কষ্ট হয়নি কিন্তু নেবেই দেখো দৃশ্যটা খুব সুন্দর আর নামার দরকার ছিল উঠতে পারবে তো এই ফলসটা কিন্তু বামনি ফলসের তুলনায় অনেকটাই ফাঁকা থাকে আর এটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু ফটো সেশনও খুব সুন্দর হয়েছে আমি বলবো তোমরা কিন্তু যারা পুরুলিয়া যাচ্ছো আর যারা বামনি ফলসও যাচ্ছো তারা কিন্তু একবার হলেও কিন্তু এই ফলসে অবশ্যই যেও খুব ভালো লাগবে কোথায় গেছে এখনো কেমন বলো

তার জীবনে আমি বানিয়েছি তা বলে যে ভালো হয়েছে বলবো তা না খুবই ভালো হয়েছে আজকে কিন্তু টুর্গা ফলসটা দেখার পরে আর আমরা কোথাও প্ল্যান করিনি আমরা ডিরেক্ট হোটেলে চলে এসেছি লাঞ্চটা করে নিচ্ছি আসলে আজকে আমাদের সকালে ঘোরার পরে বিকালেও একটা ঘোরার জায়গায় যাওয়ার কথা ছিল তো সেই জন্য আমরা আর বেশি দেরি করিনি কারণ খেয়ে দে উঠেই না বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই ভাবলাম যে যদি আমরা লাঞ্চটা আজকে একটু তাড়াতাড়ি করে নিই তাহলে একটু রেস্টও নিতে পারবো আর রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলবেলা বেরোবো হচ্ছে ওটা একটু দূরেও ছিল তো যেতে সময়ও লাগবে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম তারপর একটু রেস্ট নিয়ে নেওয়া যাবে

কি সুন্দর লাগছে তোমার খেয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে এখন সানসেট দেখতে বলল যে এখান থেকে একটুখানি দূরেই যে লোকেশনটা আছে ওখান থেকে নাকি সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায় আর সানসেট হওয়ার পরেও নাকি আকাশটা খুব সুন্দর লাগে দেখতে তো আমরা আজকে সেখানে যাচ্ছি আর একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছি এই দেখবো স্কুলটা ছুটি হয়েছে কত বাচ্চা কাচ্চা সব রয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই কথা বলতে বলতে দেখো অলরেডি আমরা চলে এলাম আসলে জায়গাটা এতটা সুন্দর একটা লেক ছিল খুব বড় আর এই সবে সাইডের সিনারিওগুলো দেখে কিন্তু খুব ভাল লাগছে মানে পুরুলিয়াতে যে এত কিছু রয়েছে না এটাই মাঝে মাঝে ভাবতে অবাক লাগে মনে হয় যে বাইরে কোথাও ঘুরতে এসেছি খুব সুন্দর জায়গা এই যে লেকটা যে একটা বড় একটা টাইপের লেক রয়েছে আর দেখো এখান থেকে আকাশটা অত্যাধিক সুন্দর লাগছে আর এরকম ভাবে যদি কেউ দেখে না করে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা পুরুলিয়া ভাববে হয়তো সিকিম সিকিম বেড়াতে এরকম এখানে এলাম এখন সানসেট দেখতে পনেরো চারটে মতন বাজে লাঞ্চ করে এখানে এলাম দেখা যাক কোথায় যেতে হচ্ছে এখানে সানসেটটা দেখবো তারপরে মুখোশ গ্রাম যাব মুখোশ গ্রামে গিয়ে

খুব সুন্দর একটা ভিউ মারাত্মক ভিউ চলেছে আমরা দেখছি সবাই হাতে সূর্য নিয়ে ছবি তুলছে দেখো আমার মা জবান হয়ে গেছে গান শুনেছে নেই দেখো এসেছে হাতে সূর্য দেখো এবার হচ্ছে সূর্যের অস্ত যাওয়ার পালা চোখের সামনে যতটা ভালো করে দেখেছি অতটা তো তোমাদের ফোন থেকে দেখা সম্ভব না বা আমি অতটা ভালো করে দেখাতে পারিনি বাট যতটা পেরেছি ততটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি বা এটাও কিন্তু কোনো অংশে কম না খুব ভালো লেগেছে এই সানসেটটা ওখানে দেখে শুধু সূর্যটাকে নয় তার আশেপাশের আকাশটার কালারটা অত্যাধিক সুন্দর মানে বলা যেতে পারে পুরুলিয়াতে যাওয়াতে কিন্তু এইটা একটা খুব বড় প্রাপ্তি যেটা দেখে খুব ভালো লেগেছে আর আমি বলবো তোমরা যারা পুরুলিয়া যাচ্ছ বা গেছো তারা কিন্তু অবশ্যই একবার এই সানসেটটা কিন্তু দেখো ভীষণ ভালো লাগবে হ্যাঁ অনেকক্ষণ কিন্তু আমরা ওয়েট করেছি অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এই সানসেটের জন্য আর ওখানটায় সেরকম হাওয়া কিন্তু জায়গাটা এত সুন্দর না যে তোমরা যদি যাও ওই ওয়েট করাটাও কিছু মনে হবে না ভিউটা দেখে সূর্য কিন্তু অস্ত চলে গেছে আর অস্ত চলে যাওয়ার পরে দেখো আকাশটা কেমন লাগছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে আকাশটা একদম অন্য রকম লাগছে আর খুবই সুন্দর লাগলো আর ফোনেও কিন্তু দেখতে কিন্তু আকাশটা দারুণ লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তা হলো মুখোশ গ্রাম আমরা মুখোশ গ্রামে এসেছি এখন দোকানে বিভিন্ন রকমের মুখোশ দেখা যাচ্ছে এটা এখানকার স্পেশাল দেখো সুন্দর ওখান থেকে হোটেলে ফেরার পর কিন্তু আজকে আমাদের টিফিনে ছিল মুড়ি মাখা

তো দেখো খেতে বসে গেছি সবাই মিলে আর দেখতেই পেলে আজকে কিন্তু ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি ছিল বেগুন ভাজা ছিল আর সাথে কিন্তু ছিল হচ্ছে এই দেশি মুরগি ওদের এখানে কিন্তু রাত্রিবেলা করে প্রত্যেক দিনই মুরগিই থাকে আমরা বলে কিন্তু এটা দেশি মুরগি করানো হয়েছিল ওটার জন্য এক্সট্রা চার্জেস দিতে হয়েছিল তো তোমরাও গেলে কিন্তু এইসব আবদার করলে অবশ্যই হবে তো এই আজকে হচ্ছে পুরুলিয়া এটা আমাদের সবার একসাথে বসে কিন্তু ডিনার করা কারণ কালকে আমাদের ব্যাক করা তো কালকে আমাদের ট্রেন তো আজকে সবাই বসে এই লাস্ট ডিনারটা আমরা এনজয় করছি আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও টাটা